नमस्कार बंधुरा मीनार रान्नाघर सबाई के स्वागत जानाई। आज आमी आपनादेर के हाँसेर मांसेर रेसिपी देखाबो। तो तार जोने दुटो हाँस निये नियेछि आर ए हाँस दुटो प्रथमे एक गरम जल करे तार भेतरे हाँसटाके भालो करे डुबिये रेखे एबार एटा परिष्कार करे निते हबे। आर एई काजे आमाके साहाज्य करछे आमार मा। तो मा एई हाँसटाके परिष्कार करे दियेछे। मार द्वारा হাঁস দুটো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, কাটাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা অফ ক্যামেরাই করেছি। আর যে মশলাগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে রসুন নিয়েছি, এখানে আদা কুচি, আর এখানে নিয়েছি জিরে এটা ধনে, আর এখানে পেঁয়াজ, আর এখানে আলু নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও আছে, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলুটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন। এই মশলাগুলো পেস্ট করব, আর এখানে যে পেস্টটা দেখছেন এটা আমি পরে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন কিভাবে কি রান্না করি। তো প্রথমে এই মশলাটা পেস্ট করে নেব। আমি এই মাংসের ওপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, আর তার ওপরে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা এখনও দিইনি। এখানে আদা রসুনটা পেঁয়াজটা দিলাম, আর জিরে ধনেটা দিয়েছি, আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর গ্যাসটা অন করে একটু তেল দিয়ে তারপরে এবার প্রথমে আলুগুলো ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার জন্য এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। ভেজে তুলে নিলাম, ভাজাটা হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি। এবার এই তেলে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তো পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, আর এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। আর এবার গোটা গরম মশলা দিয়ে দেবো, মানে এখানে এলাচ দিয়েছি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলা বলতে আর কি ওই তেজপাতা দিলাম, আর ওখানে এলাচ দিয়েছি আর দারচিনি দিয়ে এবার এটা ভালো করে একটু ফ্রাই করে নেব যাতে একটা সুন্দর সেন্ট আসে। এখানে আর একটা পেস্ট আছে, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো একসাথেই সব পেস্ট করা ছিল, আর জিরে ধনে সব পেস্টগুলো। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তো এটা এক মিনিট মতো ফ্রাই করেছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর ওপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে জাল করব। মাংসটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর অপর সাইডে একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, আর যে কোনো মাংসতেই গরম জল দিয়ে করলে মাংসটার টেস্টটা একটু ভালো হয়। তো সবসময় আমি চেষ্টা করি যে গরম জলেই রান্না করার। তো এবার গরম জল এদিকে হচ্ছে, আর এদিকে মাংসটা হচ্ছে, এবার গরম জলটা আমি এটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, ভালো করে জাল করবো। আমি হাঁসের মাংস একদম রেডি। এবার আমি লাস্টে গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাংসটা নামিয়ে নেব। আমি মাংসটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি।
আপনাদের এই হাঁসের মাংসের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।